আলহামদুলিল্লাহ আজকে কত জন গান বাজনে মত্ত হয়ে আছে, কত জন ভোটে গেছে, কত জন কত জন কত কিছুই না করছে, কত জন কত মসজিদে আছে, কিন্তু আল্লাহ পাক আমাদের দেশ সবচেয়ে উত্তম মসজিদে কথা তৌফিক দান করছেন, এজন্য আমরা আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি যে কথাটা বলতেছি, আজকে তারপরেও তাদের ইমান আজকে অনেক দুর্বল। তারা এখন নামাজ পড়ে এমন হয়ে গেছে যে তারা এখন এক্সারসাইজ করতেছে, তারা বুঝতেছে না যে তারা কি বলতেছে। যেমন আমাদের উপর যত মুসলমানই আছে না কেন, কিছু পারুক বা না পারুক সূরা ফাতিহাটা কমসে কম পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এর মধ্যে অনেকে এর অর্থও জানে, কিন্তু এর মধ্যে যে আল্লাহ পাক কত সুন্দর একটা কুদরত দিয়ে রাখছে সেটা অনেক মানুষেরই বোঝা সম্ভব হয় না। তো আমি সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, যিনি পুরো বিশ্বের মালিক আমাদের রব। আর রহমানির রহিম, তিনি অসীম দয়ালু এবং অতিশয় করুণাময়। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তারই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা তার কাছে সহজ সরল সঠিক পথ চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমরা তারই কাছে প্রার্থনা করি এবং আমরা সিরাতাল মুস্তাকিম চাই যেটা সহজ সরল সঠিক পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আমরা সে পথ চাই না যেখানে আল্লাহ পাক যে মানুষদের উপর গজব দিয়েছে, যে মানুষটা পথ ভ্রষ্ট, আমরা সেই পথ চাই না। আচ্ছা, এখানে দেখুন আল্লাহ পাক কত সুন্দর ভাবে এসব কথা বলতেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তার যিনি পুরো বিশ্ব জাহানের মালিক। তখন আমাদের মাথায় এ ধারণা আসতে পারে যে যিনি একটা বাড়ির মালিক হন তার কতই না ডাপট থাকে, যিনি একটা মেম্বার একটা চেয়ারম্যান হন তার কতই না ডাপট থাকে, তার সামনে মানুষ কথা বলতে পারে না, তার সামনে মানুষ যেতে পারে না। তো যিনি পুরো বিশ্বজগতের মালিক, বিশ্বজগতের মধ্যে লক্ষ লক্ষ কোটি নক্ষত্র আছে, তারা আছে, গ্রহ আছে, আমাদের মতো হাজার হাজার মানুষ আছে, যারা এই সব কিছুর মালিক, যারা এই সব যিনি এই সব কিছুর মালিক, তিনি না জানে কত বড় অহংকারী হবেন, তার সামনে তো কেউ যেতে পারবে না, তো আমরা তাকে ভয় পাইতে পারি। এর জন্য আল্লাহ পাক পরে আয়াতে বলে দিতেছে, তোমরা ভয় আমি আর রহমানির রহিম, আমি অসীম দয়ালু এবং করুণাময়। তো আমাদের কাছে কথাটা শোনা খুব ভালো লাগলো, আমরা মনে করতে পারি আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক যদি এতই দয়ালু হয় তাহলে আমরা গুনার কাজ করতে থাকি, কোনো সমস্যা নেই, আল্লাহ পাক আমাদেরকে কিছু বলবেন না। তো আল্লাহ পাক এর জন্য, আল্লাহ পাক জানে সবকিছু যে আমরা কি বলতে পারি, এর জন্য আল্লাহ পাক এরপরে আয়াতে বলে দিতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। এখন আমরা যা করব যদি ভালো করি তাহলে তো ভালো, আমরা এটার ফল পাবো, এবং আমরা যদি খারাপ করি তাহলে আমরা সেটারও ফল পাবো। তাই আল্লাহ পাক বলে দিতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক কি সুন্দর গঠন প্রণালী বলে দিল। আল্লাহ পাক কে? রব্বিল আলামিন, বিশ্বজাহানের রব। এবং তার গুণাবলী কি? তিনি আর রহমানির রহিম, তিনি অসীম দয়াল এবং করুণাময়, এবং তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। আর আমরা যদি শেষের দিকে লক্ষ্য করি, সূরার শেষের দিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করি, আমরা আল্লাহ পাকের কাছে চাই। কি চাই আমরা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সহজ সরল সঠিক পথটা চাই। আল্লাহ পাক বলে দিতেছে তোমরা যে চাইতেছো রে, কি চাইতেছো একটু দেখা নাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা সহজ সরল সঠিক পথ, যেখানে আল্লাহ পাক মানুষদেরকে নিয়ামত দিয়ে রাখছিলেন সেই পথ তোমরা চাইতেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এটা সেই পথ না, বিভ্রান্তদের পথ না, যারা গজবপ্রাপ্ত তাদের পথ না এটা। তো আল্লাহ পাক বলে দিতেছেন সিরাতাল মুস্তাকিম জিনিসটা কি, যেটা সহজ সরল সঠিক পথ, এবং এটা কি না, গজবপ্রাপ্ত মানুষদের পথ না এটা। তো এখানে আল্লাহ পাক প্রথম তিন আয়াতে আমরা যেটা বলতে পারি, তিন আয়াতে মিলে যে এই তিন আয়াতের নাম আমরা দিতে পারি আল্লাহ পাকের পরিচয়, এবং শেষের তিন আয়াতে আমরা দিতে পারি নামটা দিতে পারি যে এটা আল্লাহ পাকের কাছ থেকে আমরা কি চাবো সেটা।
প্রথম তিন আয়াত আল্লাহ পাকের পরিচয়, শেষের তিন আয়াত আল্লাহ পাকের কাছ থেকে আমাদের চাওয়া। এখন আমরা যখন আল্লাহ পাককে বুঝতে পারবো তখনই আমরা চাইতে পারবো। আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক যত ভালো হবে তত ভালোই আমরা আল্লাহ পাকের কাছ থেকে কোনো কিছু চাই নিতে পারবো। তো এই দুইটার মধ্যে যে কেন্দ্রবিন্দুটা আছে সেটা একটা আয়াত আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তারই ইবাদত করি এবং তার কাছেই চাই। কত সুন্দর এই গঠন প্রণালী, এটা হলো আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক। আল্লাহ পাক কত সুন্দর করে সূরাটা সাজিয়ে দিয়েছেন। এখন আমরা যদি এটার অর্থ দিকে লক্ষ্য করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা সেই রবের যিনি পুরো বিশ্বজাহানের মালিক। এখন দেখেন বিশ্বজাহানটা কত বড়, কত হাজার হাজার লক্ষ কোটি নক্ষত্র আছে সেখানে, কত লক্ষ কোটি কোটি নক্ষত্র, এর মধ্যে ছোট্ট একটা নক্ষত্র, এর মধ্যে আরো আরো নক্ষত্র, ছোট্ট একটা নক্ষত্র পুত্রের নাম সূর্য। সে সূর্যের পাশে আশেপাশে ঘুরতেছে ধুলিকণার মতো কিছু পৃথিবী গ্রহ, যে একটা গ্রহের নাম হলো পৃথিবী। আমরা সেই পৃথিবীর মধ্যে আছি, একজন মানুষ রাত্রে আধারে কোনো এক কোণে হাজার হাজার লক্ষ কোটি সৃষ্টির মাঝে দাঁড়াইছে, বলতেছে নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই পুরো বিশ্ব জাহানের যত যত সৃষ্টি আছে, যত যত কুদরত আছে, সব কিছু ভেদ করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শব্দটা চলে যায় আমাদের মহান রব্বুল আলামিনের কাছে, জান্নাত আল্লাহ। এটা কতই আশ্চর্যের বিষয়, আল্লাহ পাক এত খুশি হন, এত খুশি হন যে তার কাছের মানুষদের, কাছের ফেরেশতাদেরকে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা যখন আর রহমান রহিম বলি তখন আল্লাহ পাক আরো খুশি হয়ে যান, বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন তখন তিনি আরো খুশি হয়ে যান এবং বলেন মাজ্জাদানি আব্দি, আমার আব্দ আমার বান্দা আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করেছে। আল্লাহ পাক এত খুশি হয়ে যান যখন আমরা কারো প্রশংসা করি, তো তখন তিনি দেওয়ার জন্য উৎসাহিত হয়ে যান। তো ঠিক, আমরা আল্লাহ পাকের এত প্রশংসা করলাম, এখন আমরা বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই চাই। তো এখন আল্লাহ পাক বলতেছে ঠিক আছে, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, আমার বান্দা যা যাবে আমি তাকে তাই দিব। তো আমরা চাই কি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমরা চাই সহজ সরল সঠিক পথ, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেটা যেখানে আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরে রাখছেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা বিপদগামী হয়ে গেছেন তাদের পথ আমরা চাই না। তো আমরা সেই কথাটাই বলি, আর আল্লাহ পাক বলে দেন ঠিক আছে আমার বান্দা যা যাবে আমি তাকে তাই দিলাম। তো পরে যে সূরা ফাতিহা শেষ, পরে ফাতিহা সূরা শেষ হওয়ার পর পরের সূরাটা যেটা আছে সেটা হলো সূরা বাকারা, যেটার মধ্যে আল্লাহ পাক বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো এই পুরো কিতাবটাই যেন আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত হিসাবে দিয়ে দিয়েছেন। এখন আপনি যদি এখানে একটা সূরা বলেন, সূরা ফাতিহা যদি কোনো নামাজ আপনি পড়েন, প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে কোনো একটা সূরা আপনাদের মিলাইতে হয়। আপনারা যদি সূরা ইখলাসও পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহলে আল্লাহ পাক তার পরিচয় দিয়ে আপনাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। তো ঠিক এভাবে আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়ে বলে দিয়েছেন সবকিছু। আর এটা এত বড় একটা বিষয়কর বিষয় যে এই কথা কোনো মানুষের কথা নয়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শরীফের আয়াতগুলো পড়তেন তখন তার জীবনে এরকম কখনো হয়নি যে তিনি কোনো সাহাবাকে বলছেন যে এই দাঁড়াও 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 এই আয়াতটা আমি অন্যভাবে বলতেছি, এরকম কখনোই বলেন নাই। যেটা তিনি তার মুখ দিয়ে বের করছেন সেটাই চূড়ান্ত হয়ে গেছিল। এরকম সুন্দর গাঠনিক যে গঠনটা আছে কোরআন শরীফের আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারি, আর আমরা বুঝতে পারি যে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কথা হতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।